বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা চারটা কাজ যেই মহিলা করতে পারবে চারটা কাজ করার পরে যেই মহিলা দুনিয়া থেকে চারটা কাজ করে বিদায় নেবে ওই মহিলা মৃত্যুবরণ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আট জান্নাত ওই বান্দীর জন্য বরাদ্দ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ এক নম্বরে হচ্ছে ইযা সাল্লাত আল মারআতু খামসাহা যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার পরে মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মহিলা ওই নারী ওই বান্দি মৃত্যুবরণ করতে দেরি হবে আমার জান্নাত তার জন্য বরাদ্দ হতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ আল জামিয়া মিডিয়া দা হোলি কোরআন শোজ পিপল দা রাইট ওয়ে ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার ওই তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে লান হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে লান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমি অত্র এলাকার সকল যুবক ভাইদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা আজকে মহিলাদের জন্য একটা সুন্দর অ্যারেঞ্জ করেছেন, একটা আয়োজন করেছেন, মা বোনদেরকে ওয়াজ শোনার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এটা আমাদের সমাজে দরকার, মহিলা সমাবেশ, মহিলাদের জন্য
ওয়াজ মাহফিল শোনার জন্য মহিলা সমাবেশ করা এটা আমাদের দরকার প্রয়োজন আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে মেহেদী সহ মেহেদী হাসানের সঙ্গে যারা আর অনেক যুবকরা আছে তারপরে আমার বড় ভাইয়ের অনেক কষ্ট করছে গোলাম রব্বানী ভাই তিনি অনেক কষ্ট করেছেন আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের জন্য ওমরের মতো বলিষ্ঠ কণ্ঠস্বর দান করুন আমরা পড়ছি আমিন সবটুকুন শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারীমের যে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্তমান বিশ্বের এই ফিতনা ফাসাদের জামানায় দশ মায়ের দশ সন্তানকে আজকের এই মুতাবাররাক পরিবেশে মাজালিসুল ইলম হিয়া রওযাতুম মির রিয়াজিল জান্নাহ আজকের এই জান্নাতের টুকরা মজলিসে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন মা বোনেরা আমরা চুপি চুপি বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এই তাফসীর প্রোগ্রাম একটা তাফসীর মাহফিল করা যে কত কষ্টের কাজ আমিও কিছু মাহফিলের প্রধান দায়িত্বের অনেক ভূমিকা পালন করেছি গত কিছুদিন আগে আমিও আমার বাড়িতে আমার নিজের উদ্যোগে একটা প্রোগ্রাম করেছিলাম লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বজাহানের বুলবুল নবুয়তের আকাশের সূর্য সিরাজুম মুনির লা নাবিয়্যা বাদি যার পরে আর কোন নবী রাসূল আসবেন না যাকে আল্লাহ পাক আজ থেকে দের হাজার বছর আগে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীমের মুকুট পরিধান করিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উপাদিতে ভূষিত করে যাকে আল্লাহ পাক গোটা আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরদ ভরা কণ্ঠে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা আমি আপনাদেরকে আবারো বলছি যার উপর একবার দরুদ পাঠ করলে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড মিশরের ছাপা চার নম্বর পৃষ্ঠা ৩৮৪ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ফাসাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক সাথে সাথে তার উপর ১০টি রহমত নাজিল করে কোন সুবহানাল্লাহ শুধু তাই না তার আমলনামা থেকে আল্লাহ পাক ১০টি সগীরা গুনাহ maaf করে দেয় শুধু তাই না ১০টি ইজ্জত আর সম্মান আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় বাড়ায়া দেয় কোন সুবহানাল্লাহ শুধু তাই না তিরমিজি পঞ্চম খণ্ড ২১০ নম্বর পৃষ্ঠা ৪৮৪ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাওয়াত কাল কিয়ামতের এই বিভীষিকাময় কঠিন মুহূর্তে যখন মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না ভাই তার ভাইকে চিনবে না বোন তার বোনকে পরিচয় দিবে না পীর তার মুরিদের কোনো কাজে আসবে না মুরিদ তার পীরের কোনো কাজে আসবে না নেতা তার কর্মীকে দেখলে পালিয়ে যাবে কর্মীও তার নেতাকে দেখলে পালিয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাওয়াত কাল কিয়ামতের এই বিভীষিকাময় কঠিন মুহূর্তে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রায়োরিটি পাবে ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রাধান্য পাবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করত কোন সুবহানাল্লাহ মা বোনেরা আবারও চুপি চুপি বলে উঠছে সুবহানাল্লাহ একবার সকলে দরদ ভরা কণ্ঠে পড়ছি সেই বিশ্বনবীর উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার মা বোনদেরকে বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন আমরা পড়ছি আমিন সম্মানিত মা বোনেরা আপনারা এখানে এসেছেন আজকে কোরআন শোনার জন্য ঠিক না বেঠে আপনারা এখানে কোরআন শোনার জন্য এসেছেন কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন কোরআন শুনতে হলেও কোরআনের কিছু আদব আছে কিছু নিয়ম আছে কিছু রুলস আছে সেগুলো আপনাকে মানতে হবে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য দুইটি শর্ত রয়েছে কয়টি শর্ত রয়েছে তোমরা একটু কথা কয় মহিলারা দর কথা বলতে পারবে না আপনারা যারা স্টেজে আসেন আছেন যারা সামনে আছেন আপনারা একটু কথাবার্তা বইলেন আর নাই তো মনে হবে যে কবর হবে আওয়াজ করতেছে ঠিক না বেঠে এজন্য আমি আমার মা বোনদেরকে বলছি আপনাদের ওয়াজ শুনতে হলে আপনাদেরকে দুইটা নিয়ম দুইটা শর্ত মানতে হবে কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন
আমরা যদি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যে দুইটা শর্ত রয়েছে তুমি কি সেই দুইটা শর্ত আমাদেরকে বলে দিতে পারবা কোরআন আপনাদেরকে সুন্দর করে বলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা হয় যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় তখন তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা তখন তোমাদের কাজ হচ্ছে দুইটা এক নাম্বার কাজ হচ্ছে চুপি চুপি মনোযোগ সহকারে শোনা আর দুই নাম্বার হচ্ছে চুপ থাকা এই দুইটা নিয়মে দুইটা শর্ত আপনাকে মানা লাগবে মাপ দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এক নম্বরে হচ্ছে আপনাকে কোরআন শুনতে হলে মনোযোগ সহকারে শোনা লাগবে আর দুই নম্বরে হচ্ছে আপনাকে চুপ থাকা লাগবে এই দুইটা শর্ত আপনাকে মানা লাগবে কিন্তু দুঃখজনক হলেও সত্য মা বন্ধের আওয়াজ বন্ধ করা বড় কঠিন ঠিক না বেঠি মা বন্ধের কথা বন্ধ করা খুব কঠিন কাজ যারা মা বোনেরা বাচ্চা আপনাদের ছেলে মেয়ে নিয়ে এসেছেন আপনাদের বাচ্চাগুলোর সামলানোর দায়িত্ব আপনাদের যারা বাচ্চা নিয়ে এসেছেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের কাছেই রাখুন এবং কোরআনুল কারীম থেকে আপনারা আলোচনা শুনুন সম্মানিত মা বোনেরা এক রাজা তার প্রজাদেরকে ঘোষণা করে দিয়েছেন প্রজাদের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে যে সবচাইতে বেশি সবচাইতে বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে কি করা হবে পুরস্কৃত করা হবে তো রাজা এই ঘোষণা দেওয়ার পরে এক প্রজা এসে বলতেছে রাজা মশাই আমি একটা মিথ্যা কথা বলতে চাই বলে কি মিথ্যা বলো বলে আস্তিনিয়া দেখি একটা মশা একটা হাতি খাইয়া ফেলছে কি করছে একটা মশা একটা হাতি খাইয়া ফেলছে রাজা মশাই দাঁড়ায় বলে না এটা কোনো মিথ্যা কথা হতে পারে না এটা কি না এটা মিথ্যা না এটা ভিত্তিহীন কথা আরেকজন আইসা বলে রাজা মশাই জাহাপনা আমি একটা মিথ্যা কথা বলতে চাই বলে কি মিথ্যা বলো বলে আস্তিনিয়া দেখি রাস্তার মধ্যে দুইজন মহিলা পরস্পর মুখোমুখি বসেছে পাশাপাশি বসেছে কিন্তু কোনো কথা বলে নাই রাজা মশাই দাঁড়ায় বলে এইবার বলছো তুমি সবচেয়ে বড় মিথ্যা কথা কারণ দুইজন মহিলা একসাথে বসছে মুখোমুখি বসছে পাশাপাশি বসছে অথচ কথা বলে নাই আল্লাহর জমিনে এর চাইতে বড় মিথ্যা কথা আর হতে পারে না বলেন ঠিক না বেঠি এজন্য আমি আমার মা বোনদেরকে বলছি দীর্ঘ এক বছর পরে আপনাদের মিলন মেলা ঘটেছে এক বছর পরে গত বছরের নভেম্বরের 25 তারিখ মনে হয় মাহফিল হয়েছিল হ্যাঁ নভেম্বরের 25 তারিখ হয়েছিল আমি গত 3 বছর ধরে এই মাহফিলে আসি আলোচনা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন তো গত বছর নভেম্বরের 25 তারিখ মহিলা সমাবেশ হয়েছে আজকে আপনারা এক বছর পরে আজকের এই মহিলা সমাবেশে এসেছেন অতএব আপনারা যদি কথা বলেন তাহলে আমি কথা বলবো কেমনে এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো আপনাদেরকে চুপ থেকে কোরআনের আদব রক্ষার্থে আমার কথাগুলিকে শুনতে হবে আল্লাহ পাক আমার মা বোনদেরকে ধৈর্যের সাথে কোরআনুল কারীমের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন পড়েন আমিন আরো জোরে আমরা পড়ছি আমিন সম্মানিত আমার মা বোনেরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কিন্তু এই পৃথিবীতে আগেই মানুষ পাঠাননি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম একজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা একজনকে এই পৃথিবীতে সৃষ্টি করলেন সৃষ্টির পিছনে প্রথম সৃষ্টি হয়েছে পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে রেখে দিলেন জান্নাতের ভিতরে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম তুমি জান্নাতের ভিতরে অবস্থান করো জান্নাত থেকে তোমার বের হওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের মধ্যে অবস্থান করতে করতে তার আর ভালো লাগে না একাকী নিঃসঙ্গ জীবন আর তার ভালো লাগে না
জান্নাতের মধ্যে একা একা থাকতে থাকতে আর তার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ওগো আল্লাহ একা একা জান্নাতের মধ্যে আমার আর ভালো লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের মধ্যে তোমরা অবস্থান করো, তোমরা দুজন মিলে জান্নাতের মধ্যে অবস্থান করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়াইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়া দিলেন, একটা শর্তে তোমরা জান্নাতের মধ্যে অবস্থান করবা। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ্জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়াইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে অবস্থান করো, কিন্তু সাবধান সাবধান ওই নিষিদ্ধ গাছের নিচে তোমরা ভুলেও যেও না। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতে রাখার পর আল্লাহ পাক বললেন, আদম তুমি জান্নাতের ভিতরেই থাকো, জান্নাত থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের মধ্যে থাকতে থাকতে এক পর্যায়ে বললেন, আল্লাহ আমার তো আর একাকিত্ব জীবন জান্নাতের মধ্যে ভালো লাগছে না। আল্লাহ পাক তৎক্ষণাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক পয়দা করে জানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আল্লাহ পাক রেখে দিলেন, একটা শর্ত জুড়াইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা জান্নাতের মধ্যে থাকো কিন্তু সাবধান ওই নিষিদ্ধ বৃক্ষের নিচে তোমরা ভুলেও যেও না। যদি ওই নিষিদ্ধ বৃক্ষের নিচে তোমরা যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু শয়তান তাদেরকে পদঙ্কলন করে দিলেন। তারা যখন ওই নিষিদ্ধ বৃক্ষের নিচে যেতে শুরু করে দিল, আদম এবং হাওয়া যখন তারা নিষিদ্ধ বৃক্ষের নিচে নিষিদ্ধ গাছের নিচে যখন তারা যেতে শুরু করে দিল, তাদের শরীর থেকে বেহেশতি পোশাকগুলো খুলে যেতে আরম্ভ করে দিল। বেহেশতি পোশাকগুলো তাদের শরীর থেকে খোরা শুরু হয়ে গেল। জান্নাতের মধ্যে টিকার ক্ষমতা আর তাদের রইল না, জান্নাতের মধ্যে থাকার যোগ্যতা আর তাদের রইল না। এবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়া বলল, হে আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলাম ওই নিষিদ্ধ গাছের নিচে তোমাদেরকে না যাওয়ার জন্য, কিন্তু তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা মানো নাই, তোমরা ওই নিষিদ্ধ বৃক্ষের নিচে তোমরা গিয়েছো। নিষিদ্ধ বৃক্ষের নিচে যাওয়ার কারণে জান্নাতি পোশাকগুলি তোমাদের শরীর থেকে আস্তে আস্তে খুলে যেতে আরম্ভ করেছে, এখন আর তোমরা জান্নাতের মধ্যে টিকার যোগ্যতা তোমাদের মধ্যে নাই। যাও যাও তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, তোমরা পৃথিবীতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন শ্রীলঙ্কার স্বরণদ্বীপে, আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন জেদ্দার মাটিতে। দুইজন দুইজন দুই জায়গার মধ্যে পড়ল, একজনের সাথে আরেকজনের কোনো যোগাযোগ নাই। একজন পড়ল শ্রীলঙ্কার স্বরণদ্বীপে, আরেকজন পড়ল জেদ্দার মাটিতে। দুইজন দুই জায়গার মধ্যে পড়ল, এই দুই জায়গার দূরত্ব হচ্ছে প্রায় 3000 মাইল। কোন সুবহানাল্লাহ, 3000 মাইলের দূরত্ব তাদের। একজন পড়েছে শ্রীলঙ্কার স্বরণদ্বীপে, আরেকজন পড়েছে জেদ্দার মাটিতে। এই দুইজনের একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নাই, 3000 মাইলের দূরত্ব, একজনের সাথে আরেকজনের কোনো মোলাকাত নাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, কথাগুলো ভালো করে বুঝেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনে পড়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করলেন রোনাজারি শুরু করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্নাকাটি শুরু করলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 300 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে 300 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আল্লাহ আমি তো আমার নফসের উপর জুলুম করে ফেলেছি অতএব তুমি আমাকে না যদি মাফ করে দাও তাহলে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় এসেছে 300 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাজারি করেছেন কান্নাকাটি করেছেন 300 বছর পরে হঠাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে গেল 300 বছর পরে হঠাৎ দুনিয়ার জমিনে তাদের সাক্ষাৎ হয়ে গেল যেই জায়গার মধ্যে হযরত আদম এবং হাওয়ার সাক্ষাৎ হয়েছে দুনিয়ার জমিনে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছে যেই জায়গার মধ্যে সাক্ষাৎ হয়েছে সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান আল্লাহু আকবার আরাফাতের ময়দানে দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ দেখা হয়ে গেল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে ডাক দিয়ে বলল ও আদম তুমি এতদিন কই ছিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে ও হাওয়া তুমি এতদিন কই ছিলা তোমাকেও আমি পাই নাই তুমিও আমারে পাও নাই এতদিন আমরা একজন অপরজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই তুমি ছিলে এক জায়গায় আমি ছিলাম আরেক জায়গায় দুনিয়ার জিন্দেগিতে তাদের প্রথম সাক্ষাৎ দুনিয়ার জিন্দেগিতে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার তাদের সাংসারিক জীবন শুরু করলেন সংসার জীবন আবার তাদের শুরু হয়ে গেল সংসার জীবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সংসার জীবন শুরু হওয়ার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে সন্তানাদি দেওয়া শুরু করলেন তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে দুইজন করে সন্তান হতো কয়জন করে সন্তান হতো দুইজন করে সন্তান হতো একজন হতো ছেলে আরেকজন হতো মেয়ে একজন হতো পুরুষ আরেকজন হতো মহিলা এইভাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে তখন দুইজন করে সন্তান জন্ম নিত একজন হলো পুরুষ আরেকজন হতো মহিলা এইভাবে দুইজন করে সন্তান জন্ম নিত তখন তো পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না দুইজন মানুষ সারা পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসার জীবন শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা করে সন্তান দেওয়া শুরু করলেন সেই সন্তানগুলো যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়ে যেত সেই সন্তানগুলো যত যখন বড় হয়ে যেত বড় হওয়ার সঙ্গে সঙ্গে আগের পক্ষের মেয়ের সঙ্গে পরের পক্ষর ছেলে এবং কি আগের পক্ষর ছেলের সঙ্গে পরের পক্ষর মেয়ের বিয়ে দিত একসাথে দুইটা সন্তান জন্ম নিয়েছে এই দুইটা সন্তান ভাই বোনকে তারা বিবাহ দিত না আগের পক্ষের ছেলে দুইটা করে তো সন্তান হতো আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষর মেয়ে এমনকি পরের পক্ষর মেয়ের সাথে আগের পক্ষর ছেলে এইভাবে তারা বিয়ে দিত কারণ তখন তো পৃথিবীতে আর কোনো মানুষজন ছিল না এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসার জীবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে যখন সন্তান দিত তখন সন্তানগুলো প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে ওই তাদেরকে বিবাহ দেওয়ার জন্য আগের পক্ষের ছেলের সাথে পরের পক্ষের মেয়ের বিয়ে দিত এবং পরের পক্ষের মেয়ের সাথে আগের পক্ষের ছেলের বিয়ে দিত ওই সময় সিস্টেম হয়েছিল ওই সময়ের বিধান ছিল ওই সময়ের আসমানি কিতাব অনুযায়ী ওই সময়ের বিধান ছিল ওইভাবে বিবাহ দিতে পারবে কিন্তু সেই সময়ের বিধান যদি আমরা এখন বাস্তবায়ন করতে চাই তাহলে হবে না কেন হবে না
কারণ এই জন্য হবে না ওই সময়ের আইন ছিল ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল আমার নবীর কাছে যখন কোরআন এসেছে আমার নবীর কাছে যখন কোরআনুল কারীম এসেছে তখন থেকে আগের কিতাবের সকল হুকুম আর চলবে না আমার নবীর কোরআনের হুকুম তখন থেকে চালু হয়ে গেছে কোন সুবহানাল্লাহ এই জন্য আমার মা বোনেরা এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠালেন একজনকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন শ্রীলঙ্কার শরণ দ্বীপে আরেকজনকে পাঠালেন জেদ্দার মাটিতে এইজন্য আমার মা বোনেরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন এবার আসেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আমরা এবার সরাসরি আল্লাহ পাকের কোরআন থেকে কথা শুনব আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر الله رب العالمين এই জায়গায় নারীদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার বান্দিরা তোমরা ঘরে থাকো জোরে বলেন কই থাকো ঘরে থাকো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকার জন্য বললেন আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা বাহিরে চলে যাও আল্লাহ পাক নারীদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা ঘরে থাকো আর পুরুষদেরকে বললেন তোমরা বাহিরে থাকো নারীরা প্রয়োজনে বাহিরে যাবে ডাক্তারের কাজ লাগছে ডাক্তারের প্রয়োজনে নারীরা বাহিরে যাবে যদি কোনো খুব জরুরি কোনো কাজ চলে আসে তখন নারীরা জরুরি প্রয়োজনে বাহিরে যাবে আর পুরুষদেরকে আল্লাহ তাআলা বলে তোমরা প্রয়োজনে ঘরের মধ্যে প্রবেশ করবা সারা দিন তোমরা কাজ করার পরে সারা দিন পরিশ্রম করার পরে সমাজে নেতৃত্ব দেওয়ার পরে দোকানদারি করার পরে সারা দিন রিকশা চালানোর পরে সারা দিন ভ্যান চালানোর পরে তোমরা পরিশ্রম করার পরে তোমরা বিশ্রামের জন্য ঘরের মধ্যে আসবা আর আল্লাহ তাআলা নারীদেরকে উদ্দেশ্য করে বললেন হে নারীরা তোমরা বিনা প্রয়োজনে বাহিরে যাবা না আর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বললেন তোমরা বিশ্রামের জন্য শুধুমাত্র ঘরের মধ্যে আসবা বিনা প্রয়োজনে তোমাদের ঘরের মধ্যে আসার কোনো দরকার নাই আর নারীদেরকে বললেন বিনা প্রয়োজনে তোমাদের ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আমাদের সমাজে এখন উল্টা হয়ে গেছে এখন বাজারের মধ্যে যাবেন নারী বেশি মাজারের মধ্যে যাবেন সেইখানেও নারী বেশি ঠিক না বে ঠিক বলেন এখন উল্টা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন হে দুনিয়ার নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে সব কিছু হয়ে গেছে উল্টা পুরুষরা থাকে ঘরে আর নারীরা থাকে বাহিরে কথা বলেন ঠিক না বেঠি দুই জায়গায় নারীরা বেশি যায় এক নাম্বার হচ্ছে মাজারে আর দুই নাম্বার হচ্ছে বাজারে ঠিক কিনা আমি আমার মা বোনদেরকে বলছি আপনারা অনেকে এমন নিয়ত করেন যে মাজারে গেলে মনে হয় সন্তান পাওয়া যায় ঠিক না বে ঠিক কিন্তু না না আমার মা বোনেরা মাজারে গেলে আপনার সন্তান হবে না মাজার থেকে আপনি কখনো সন্তান চেয়ে আনতে পারবেন না কারণ মাজারে যেই লোকটা শুয়ে আছে সেই লোকটা আপনার মতোই একজন মানুষ মাজারে শুয়ে থাকা লোকটা আপনাকে কোনোদিন সন্তান দিতে পারে না বরঞ্চ আপনি তার কবরের সামনে দাঁড়ায়া কুরআনুল কারীমের সূরা তেলাওয়াত করে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে পারেন সেই মাজারে শুয়ে থাকা লোকটা আপনাকে কখনো সন্তান দিতে পারে না ঠিক না বেঠি এই জন্য আমার মা বোনেরা মাজারে গেলে আপনার সন্তান হবে না সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে সন্তান চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আপনাকে সন্তান চাইতে হবে আপনাকে দোয়া করতে হবে আমাদেরকে মাজারে গেলে সন্তান দিবে না আমাদেরকে বাজারে গেলে সন্তান দিবে না আমাদেরকে যিনি সন্তান দান করবেন চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কাছে
চাওয়ার তৌফিক দান করুন আমরা পড়ছি আমিন আমার মা বোনেরা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সন্তান দেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলেও দেন না মেয়েও দেন না আল্লাহ তাআলা তাকে কিছুই দান করেন না এইজন্য আমি আমার মা বোনদেরকে বলছি কেউ যদি এই নিয়ত এই বিশ্বাস অন্তরের মধ্যে নিয়ে যদি আপনি মাজারের মধ্যে যান যে মাজারে গেলে আমার সন্তান হবে তাহলে আপনি কুফরি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি শিরিক করলেন একটা কথা মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে সব গুনাহ maaf করে দেবে কিন্তু শিরিকের কোন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করবেন না এইজন্য আমি আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা ইসলামের প্রতি বেশি আবেগী ধর্মের প্রতি বেশি আবেগী তারা যে যেটা বলে সেটা শুনেই তারা পাগল হয়ে যায় আমি আমার মা বোনদেরকে বলছি আপনার যদি সন্তান লাগে আপনার যদি পরিবারের মধ্যে সুখ লাগে আপনার যদি পরিবারের মধ্যে শান্তি দরকার হয় আপনার যদি ছেলে সন্তান দরকার হয় আপনার যদি মেয়ে সন্তান দরকার হয় আপনার যদি একটা ভালো স্বামীর দরকার হয় আপনার যদি একটা ভালো স্বামীর প্রয়োজন হয় তাহলে চাইতে হবে একজনের কাছে চিল্লায়া বলেন তিনি কে আরো জোরে চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ পাক আমার সকল মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার তৌফিক দান করুন আমরা করছি আমিন আরো জোরে চিল্লায়া বলেন আমিন মা বোনদের জন্য তো জান্নাত একেবারে সোজা মা বোনেরা খরগোশের মতো কানগুলোকে খাড়া করে আমার কথাগুলো শুনেন মা বোনদের জন্য জান্নাত একেবারেই সোজা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা কাজ করে যেই মহিলা মৃত্যুবরণ করতে পারবে দুনিয়ার জমিনে চারটা কাজ যেই মহিলা করতে পারবে চারটা কাজ করে যেই মহিলা মৃত্যুবরণ করতে পারবে মৃত্যুর স্বাদ গ্রহণ যেই মহিলা চারটা কাজ করে করবে তার মৃত্যুবরণ করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি করবে না কোন সুবহানাল্লাহ মা বোনেরা ভালো করে কথাটা শুনেন চারটি কাজ যদি আপনি করতে পারেন আপনার জন্য জান্নাত আল্লাহ পাকের আট জান্নাত বরাদ্দ হয়ে যাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা চারটা কাজ যেই মহিলা করতে পারবে চারটা কাজ করার পরে যেই মহিলা দুনিয়া থেকে চারটা কাজ করে বিদায় নেবে যেই মহিলা দুনিয়াতে থেকে চারটা কাজ করতে পারবে ওই মহিলা মৃত্যুবরণ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আট জান্নাত ওই বান্দির জন্য বরাদ্দ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ এক নম্বরে হচ্ছে ইযা সাল্লাত আল মারআতু খামসাহা যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার পরে মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মহিলা ওই নারী ওই বান্দি মৃত্যুবরণ করতে দেরি হবে আমার জান্নাত তার জন্য বরাদ্দ হতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ মা বোনেরা এক নম্বরে ইযা সাল্লাত আল মারআতু খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে আমার সমাজে এখন মা বোনেরা নামাজের প্রতি গাফেল নামাজের প্রতি অলস মহিলাদের সাংসারিক জীবনে অনেক কাজ থাকে এটা আমরা বুঝি আমরা জানি মহিলাদের সংসারের মধ্যে অনেক দায়িত্ব থাকে শ্বশুর শাশুড়িকে যত্ন করতে হয় ছেলে সন্তান আছে বাচ্চা কাচ্চা আছে স্বামী আছে তাদেরকে যত্ন করতে হয় আবার রান্না বাড়ি আছে সব করতে হয় সব করার পরে তাদের অনেক কাজ এই কাজ করার পরেও মা বোনদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজ ছাড়া যাবে না মা বোনেরা দেখা যায় যে রান্না বান্না করতে করতে কাজ করতে করতে কাজকাম করতে করতে জোহরের ওয়াক্ত চলে যায় কোনো খবরই থাকে না জোহরের নামাজ আরেকটা বিষয় আমি মা বোনদেরকে বলি অনেক মা বোনেরা আছেন মনে করেন যে হয়তোবা পুরুষের নামাজের পরে আপনাদেরকে নামাজ করতে হবে অনেক মা বোনেরা এটা মনে করে যে মসজিদে জামাত হওয়ার পরে মনে হয় আমাদেরকে নামাজ আদায় করতে হবে এই ভুলটা অধিকাংশ মা বোনেরা করেন আমি আমার মা বোনদেরকে বলছি এই ভুলটা করা যাবে না নামাজের ওয়াক্ত যখন ঢুকে যায় নামাজের ওয়াক্ত ঢোকার পরেই আপনি নামাজ আদায় করতে পারবেন
এজন্য আমি আমার মা বোনদেরকে বলি নামাজের ওয়াক্ত ঢুকে যাওয়ার পরেই আপনি নামাজ পড়তে পারবেন অথবা আজান দেওয়ার পরে আপনি নামাজ পড়ে ফেলবেন এই যে প্যান্ডেলের আওয়াজটা একটু বাড়ায় দেন হয় অনেক পুরুষ আছে বেলাজা বেহায়া কিছু নির্লজ্জ পুরুষ আছে মা বোনদেরকে দেখলেই বলে নামাজ পড়ছনি মা বোনেরা বলে না নামাজ তো পড়ি নাই কেন বলে কেন পড়ে নাই এই কথাটা যেই পুরুষ আপনাকে বলবে মারবেন ঠাড়ায় কানে গেলে একটা থাপ্পড় এটা বিশ্বনবী নিষেধ করেছেন যদি কোনো মহিলা নামাজ না পড়ে তুমি তাকে জিজ্ঞাসা করবা না কেন নামাজ পড়ে নাই সে কারণ তার একটা সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সমস্যা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক মাসে মা বোনদের একটা সমস্যা হয় এটা দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আমি আমার মা বোনদেরকে বলছি নামাজের প্রতি গাফলতি করা যাবে না নামাজের প্রতি অলস হওয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে সঠিক টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আপনি আপনার সন্তান সন্ততি হ্যাঁ পিতা মাতা শ্বশুর শাশুড়ি আপনি আমার স্বামীর খেদমত করবেন তা ঠিক আছে কিন্তু আপনি সময় মতো আগে সালাত আদায় করে নেবেন নামাজ আদায় করে নেবেন নামাজ হচ্ছে সকল কিছুর মূল আপনার নামাজ ঠিক হয়ে যাবে আপনার সব ঠিক হয়ে যাবে আপনার নামাজ ঠিক আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে শান্তি মার্সি এন্ড ব্লেসিংস রহমত এবং মাগফিরাত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি এক নম্বরে হচ্ছে বিশ্বনবী বলেছেন ইযা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা যে মহিলা চারটি কাজ করতে পারবে চারটি কাজ দুনিয়াতে করে যেই মহিলা মৃত্যুবরণ করতে পারবে সেই মহিলা চারটি কাজ করে মৃত্যুবরণ করতে দেরি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আট জান্নাতই বান্দির জন্য বরাদ্দ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ এক নম্বরে গেল সালাত নামাজ ইযা সাল্লাত আল মারআতু খামসাহা এক নম্বরে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে দুই নম্বর ওয়া সামাত শাহরাহা আপনাকে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করতে হবে আমার মা বোনদেরকে বলছি এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে দুই নম্বরে ওয়া সামাত শাহরাহা এবং রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আপনাকে রাখতে হবে সঠিকভাবে আদায় করতে হবে তিন নম্বরে হচ্ছে ওয়া আতাআত যাওজাহা আপনার স্বামীর আনুগত্য করতে হবে আপনার স্বামীর খেদমত করতে হবে যদি আপনি স্বামীর খেদমত করতে পারেন যদি আপনি স্বামীর আনুগত্য করতে পারেন যদি স্বামীর খেদমত করে আনুগত্য করে আপনি আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আর জান্নাত আপনার জন্য বরাদ্দ হতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ এক নম্বরে গেল ইযা সাল্লাত আল মারআতু খামসাহা দুই নম্বরে গেল ওয়া সামাত শাহরাহা সঠিকভাবে রমজানের রোজাগুলো আদায় করতে হবে তিন নম্বরে গেল ওয়া আতাআত যাওজাহা স্বামীর খেদমত করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে চার নম্বরে হচ্ছে ওয়া হাফিজাত ফারজাহা আপনার সতীত্বের হেফাজত করতে হবে মা বোনদেরকে বলছি নিজের সতীত্বের হেফাজত করবেন সঠিকভাবে পর্দা পালন করবেন পর্দা করে চলবেন মা বোনেরা আজকে দেখা যায় আপনারা রাগ করলেও আমি একটা কথা আপনাদেরকে বলতে বাধ্য কেননা আজকে মা বোনেরা পর্দা করতে চায় না কি করতে চায় না পর্দা করতে চায় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন পর্দা মা বোনদের উপর ফরজ করে দিয়েছেন কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন মা বোনেরা আজকে মনে করে অধিকাংশ মেয়েরা মনে করে শ্বশুর বাড়িতে আসার পরে যে আমি দেবরের সামনে গেলে তো আমার কোনো সমস্যা নাই কারণ আমার স্বামীর ছোট ভাই মানেই আমার ছোট ভাই ঠিক কিনা মনে করে আমার স্বামীর ছোট ভাই মানে আমার ছোট ভাই আমার দেবরের সামনে আমি যাইতেই পারি কোনো সমস্যা নাই কিন্তু সাবধান মা এই ধরনের কথা বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5232 নম্বর হাদিসের মধ্যে বলেছেন আলহামদু আল মাউত দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য কি সমতুল্য মৃত্যু সমতুল্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে দুনিয়ার নারীরা তোমরা মৃত্যু থেকে যেভাবে পলায়ন করার সতর্কতা অবলম্বন করার চেষ্টা করো সেইভাবে তোমরা তোমাদের স্বামীর ছোট ভাই অর্থাৎ দেবর থেকেও তোমরা সেইভাবে পলায়ন করার চেষ্টা করো বা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করো বা
কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার সমাজে আজকে মহিলাদের মধ্যে দেখা যায় নিজের স্বামীর সাথে অত সম্পর্ক নাই স্বামীর ছোট ভাই দেবরের সঙ্গে যত সম্পর্ক ঠিক না বেঠি নিজের স্বামীর সাথে এত মাখামাখি সম্পর্ক নাই দেবরের সাথে যত সম্পর্ক স্বামীরে সকালবেলা বলে যাও যাও তুমি বাজারে চলে যাও তুমি না দোকানদারি করবা দোকান খুলবা যাও দোকানে চলে যাও আমার দেবর বাসায় থাক তাকে আমি পরে ঘুম থেকে ডেকে তুলে তাকে আমি নাস্তা করিয়ে তারপর তোমার কাছে পাঠাবো এমন বেহায়া নির্লজ্জ মহিলা আজকে সমাজের মধ্যে আছে নিজের স্বামীকে ভালোবাসতে জানে না নিজের স্বামীকে মহব্বত করে না নিজের স্বামীকে ভালোবাসে না দেবরকে যতটুকু ভালোবাসে ঠিক কিনা বলেন এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি নিজের স্বামীর খেদমত করবেন আপনি যদি আপনার স্বামীর খেদমত করে আপনার স্বামীর আনুগত্য করে আপনি কবরের মধ্যে যেতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আট জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ চার নম্বরে ওয়াহাফিজাত ফারজাহাব আপনার সতীত্বের হেফাজত করবেন আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন আপনাকে যেন বেগানা কোনো পুরুষ আপনার শরীরে স্পর্শ করতে না পারে বেগানা কোনো পুরুষ যদি আপনাকে দেখে স্পর্শ করে আপনাকে দেখে যদি বেগানা কোনো পুরুষ অশ্লীল কোনো কথা বলে খারাপ কোনো কথা বলে খারাপ কোনো নজরে আপনার দিকে তাকায় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন ও দুনিয়ার যুবকেরা তোমরা যদি রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোনো মহিলার দিকে কোনো মেয়ের দিকে যদি তোমাদের নজর চলে যায় নজর যাওয়ার পরে যদি তোমরা নজর ফিরায়া ফেলো একবার তাকানোর পরে প্রথমবার দেখার পরে ভুলে চেয়ে ফেলেছো প্রথমবার তুমি ভুলে দেখে ফেলেছো প্রথমবার ভুলে দেখার কারণে তোমার এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে কিন্তু দ্বিতীয়বার যদি তুমি ইচ্ছা করে ওই মহিলার দিকে তাকাও দ্বিতীয়বার ইচ্ছা করে তাকানোর কারণে তোমার আমল নামাই আল্লাহ তাআলা জিনার গুনা জাহান্নামের গুনা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি বেগানা কোনো মহিলার দিকে রাস্তাঘাটে তাকাবেন না হয়তোবা ভুলে প্রথমবার আপনার নজর চলেও যেতে পারে যদি আপনার নজর ভুলে একবার চলে যায় আপনি নজর ফিরিয়ে ফেলবেন দ্বিতীয়বার আর তাকাবেন না যদি আপনি দ্বিতীয়বার ওই বেগানা নারীর দিকে তাকান যদি বেগানা নারীর দিকে আপনি দ্বিতীয়বার তাকান আপনার আমল নামে জিনার গুনা জাহান্নামের গুনা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন বলেন নাউজুবিল্লাহ একেবারে সময় স্বল্পতা আমি আমার মা বোনদেরকে বলছি আত্মা কারণ হচ্ছে নারীদের ধ্বংসের কারণ এই আত্মা কারণ বলি আমি আজকের এই মহিলা সমাবেশের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ আমার মা বোনেরা খরগোশের মতো কানগুলো খাড়া করে শুনেন আত্মা কারণ হচ্ছে নারীদের ধ্বংসের কারণ আত্মা কারণ এই আত্মা কারণ যদি কোনো নারীর মধ্যে থাকে ওই নারীর ধ্বংস কামনা করেছেন বিশ্বনবী কে কামনা করেছেন বিশ্বনবী এক নাম্বার কারণ হচ্ছে যেই মহিলা চোখের উপরে লুম অর্থাৎ ব্রো প্লাগ করে যেই মহিলা ব্রো প্লাগ করবে ব্রো প্লাগ যে মহিলা করবে ওই নারীর ধ্বংস কামনা করেছেন আমার রাসূল বলেন নাউজুবিল্লাহ আজকে নারীরা ব্রো প্লাগ করে কি করে না ব্রো প্লাগ করে মানে ব্রো আউট করে ফেলে একবারে ব্রো যেন আল্লাহ তাআলা এই ব্রোটা দিছেই ভুল কইরা ঠিক কি না মা বোনেরা এখন ব্রো প্লাগ করে আমি আমার মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলছি মা ও বোন ব্রো প্লাগ করা যাবে না যেই মা যেই মহিলা ব্রো প্লাগ করবে সেই মহিলার ধ্বংস কামনা করেছেন বিশ্বনবী কে বিশ্বনবী দুই নম্বরে ওই সমস্ত নারী ধ্বংস হোক যেই নারী মহিলা হয়েও পুরুষের লেবাস ধরে আমাদের সমাজে আজকে এমন মহিলা আছে না নাই আছে মহিলা মানুষ মেয়ে মানুষ অথচ প্যান্ট শার্ট টাই লাগায়া পুরুষের লেবাস ধরে আছে না নাই আমি সংক্ষেপে বলে দিচ্ছি মা সাবধান সাবধান আপনি মহিলা আপনাকে মহিলার মতোই চলাফেরা করা লাগবে আপনাকে পুরুষের লেবাস নেওয়া যাবে না ও আমার মা বোনেরা মহিলাদের লেবাস নিয়ে আপনাকে চলতে হবে আজকাল দেখা যায় মহিলা হয়ে পুরুষের লেবাস ধরে এইভাবে চলা যাবে না আমার মা বোনেরা তার মানে দুই নম্বরে গেল ওই সমস্ত নারীর ধ্বংস কামনা করেছেন বিশ্বনবী যারা নারী হয়ে পুরুষের লেবাস ধরে তিন নম্বরে বিশ্বনবী বলেছে ধ্বংস হোক ওই নারী
যেই নারী সুগন্ধ মেখে ঘর থেকে বের হয়ে যায় আমাদের সমাজের মধ্যে দেখা যায় আজকে মহিলারা সেন্ট মারে আতর মারে পারফিউম মেখে ঘর থেকে বের হয় মার্কেটে যাওয়ার সময় সেন্ট মাখে পারফিউম শরীরের মধ্যে মাখে মাখে কি মাখে না আর জোরে বলেন মাখে কি মাখে না আমি আমার মা বোনদেরকে সংক্ষেপে বলছি মা সেন্ট পারফিউম মাখা যাবে না আপনি মাখবেন মাখতেই পারেন সেটা মেখে যেন আপনার পরপুরুষ আপনার ঘ্রাণ না নিতে পারে আপনি ঘরের মধ্যে সেন্ট পারফিউম দিয়ে আপনি আপনার স্বামীর সামনে যাবেন সাবধান সাবধান সেন্ট মেখে পারফিউম দিয়ে আপনি ঘর থেকে বের হবেন না যদি কোনো পুরুষ আপনার এই সেন্টের ঘ্রাণ আপনার এই পারফিউমের ঘ্রাণ যদি কোনো পুরুষ তার নাকের মধ্যে নেয় তাহলে সেই নারীর ধ্বংস কামনা করেছেন আমার প্রিয় রাসূল বলেন নাউজুবিল্লাহ চার নম্বরে বিশ্বনবী বলেছেন ওই সমস্ত নারী ধ্বংস হোক যেই নারীর শরীরের মধ্যে টেটুয়াকে উলকিয়াকে 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 টেটুয়াকে যেই নারীর শরীরের মধ্যে নিজে টেটুয়াকে এবং অপরকে একে দেয় ওই নারীর ধ্বংস কামনা করেছেন আমার প্রিয় রাসূল কন্যা উযুবিল্লাহ এই জন্য মা বোনদেরকে বলছি শরীরের মধ্যে টেটুয়াকা যাবে না শরীরের মধ্যে উলকিয়াকা যাবে না পাঁচ নম্বরে বিশ্বনবী বলেছেন ওই সমস্ত নারী অভিশপ্ত ওই সমস্ত নারী ধ্বংস হোক যারা পরচুলা ব্যবহার করে জুড়ে বলেন কি ব্যবহার করে পরচুলা ব্যবহার করে নিজের মাথার মধ্যে চুল নাই বাজার থেকে চুল কিনাই না মাথার মধ্যে আলগা চুল লাগাই মানুষকে দেখানোর জন্য বলে দেখো আমার চুলগুলা কত বড় অথচ সত্য বাস্তব হলো এটা তার মাথার মধ্যে চুল নাই কিন্তু সে পরচুলা ব্যবহার করলো বাজার থেকে চুল কিনে এনে তার মাথার মধ্যে লাগাইলো যেই মহিলা পরচুলা ব্যবহার করবে সেই মহিলার ধ্বংস কামনা করেছেন আমার প্রিয় রাসূল বলেন নাউজুবিল্লাহ এই জন্য মা বোনেরা পাঁচ নম্বরে পরচুলা ব্যবহার করা যাবে না নিজের যেই চুল আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই চুল দিয়েছেন তাতেই আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে ছয় নম্বরে বিশ্বনবী বলেছেন ওই সমস্ত নারী ধ্বংস হোক ওই সমস্ত নারীর ধ্বংস কামনা করেছেন আমার রাসূল যেই সমস্ত নারী যেই মহিলারা স্বামীর রোজগারে সন্তুষ্ট থাকে না অসন্তুষ্ট হয়ে যায় অনেক মহিলা আজকে আছে সমাজের মধ্যে দেখা যায় স্বামীর রোজগারের মধ্যে অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু মা ও বোনেরা স্বামীর রোজগারের মধ্যে ইনকামের মধ্যে আপনাকে অসন্তুষ্ট হওয়া যাবে না অসন্তুষ্ট হওয়া যাবে না স্বামী আপনাকে যা দেয় তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে স্বামীকে শুধু খোঁটা দেয় স্বামীকে শুধু ঘরে আসলেই খোঁটা দেয় বলে তুমি আমারে কি দিছো জীবনে কি দিলা তুমি আমারে ওই বিয়ার সময় যে একটা শাড়ি কিনা দিছো বিয়ার পরে যে দুইটা থ্রি পিস ঈদের সময় বানাইয়া দিছো আর কি দিছো এভাবে খোঁটা দেয় অনেক মহিলা আছে আপনাদের কায়েমপুরে হয়তো নাই আমাদের এলাকাতে আছে এই জন্য মা বোনদেরকে বলছি যেই মা বোনেরা স্বামীকে খুঁটা দেবে স্বামীর রোজগারে আয় রোজগারে অসন্তুষ্ট থাকবে ওই সমস্ত নারীর ধ্বংস কামনা করেছেন আমার প্রিয় রাসূল বলেন নাউজুবিল্লাহ এই জন্য মা বোনেরা স্বামীর ইনকাম সোর্সে আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে সাত নম্বরে ওই সমস্ত নারীর ধ্বংস কামনা করেছেন আমার রাসূল ওই সমস্ত নারীর ধ্বংস হোক যেই সমস্ত মহিলা যেই সমস্ত নারী সমাজের মধ্যে অন্যের ব্যাপারে মিথ্যা অপবাদ রটাই এই স্বভাবটা মেয়েদের মধ্যে কম না বেশি মেয়েদের মধ্যে এই সমস্যাটা বেশি এই স্বভাবটা মেয়েদের মধ্যে বেশি একজনের নামে একটা মিথ্যা কথা শুনেছে একজনের নামে একটা বানোয়াট কথা শুনেছে তার দশ মিনিটও সময় লাগে না এই কথাটা পুরো গ্রামের মধ্যে সে ছড়াইয়া ছিটাইয়া দেয় সাবধান মা বোনেরা যেই সমস্ত মহিলা আরেকজনের গীবত আরেকজনের বদনাম অন্যের ব্যাপারে যেই সমস্ত মা বোনেরা একজন আরেকজনের ব্যাপারে গিয়ে মিথ্যা অপবাদ রটাই ওই সমস্ত মহিলাদের ধ্বংস কামনা করেছেন আমার প্রিয় রাসূল বলেন নাউজুবিল্লাহ আমার মা বোনেরা আট নম্বরে ওই সমস্ত নারীর ধ্বংস কামনা করেছেন আমার রাসূল যেই সমস্ত নারীর ধ্বংস কামনা করেছেন আট নম্বরে আমার রাসূল ওই সমস্ত নারীর ধ্বংস হোক যারা সমালোচনা করে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে আসে না নাই এমনও নারী আজকে আমাদের সমাজের মধ্যে আছে অন্যজনের সমালোচনা করতে করতে তার মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে আরেকজনের গীবত করে আমার সম্মানিত মা বোনেরা আমি আপনাদেরকে একটা বিষয় বলি একজন একজন জিনা করেছে একটা ছেলে একটা মেয়ের সাথে জিনা করেছে বাস্তবে জিনা করেছে
এই কথাটা যদি গিয়ে আপনি আরেকজনের সাথে বলেন অমুকের মেয়ে জিনা করেছে অমুকের মেয়ে খারাপ কাজ করেছে এই কথাটা যদি আপনি বলেন এটা হচ্ছে গীবত আর একজন মানুষ সে জিনা করে নাই সে অন্যায় কোনো কাজ করে নাই কিন্তু এই কথাটা গিয়ে আপনি আরেকজনের কাছে মিথ্যা বানোয়াট ভাবে আপনি লাগাইলেন মিথ্যা ভাবে তার ব্যাপারে আপনি অপবাদ রটাইলেন সেটা হচ্ছে তুহমত একটা হচ্ছে গীবত আরেকটা হচ্ছে তুহমত তুহমত হচ্ছে গীবতের চাইতে আরো মারাত্মক গীবতের চাইতে আরো কি মারাত্মক এই জন্য মা বোনদেরকে বলছি আপনাদের মধ্যে এই স্বভাবটা বেশি ও আমার মায়েরা ও আমার কায়েমপুরের বোনেরা অন্যের ব্যাপারে সমালোচনা করে অন্যের ব্যাপারে গীবত করে আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না আজকে সমাজের মধ্যে দেখা যায় এমন কিছু নাস্তিক রাম আর বাম আছে যারা আলেমদেরকে দেখলেই উগ্রবাদী জঙ্গিবাদী মৌলবাদী বলে গালি দেয় আছে না নাই আলেমদেরকে দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায় কিন্তু এমন কিছু মা বোনের আছে মা বোনেরও আছে যারা হুজুরদেরকে দেখতে পারে না আলেমদের নাম শুনলেই তাদের চুলকানি শুরু হয়ে যায় আলেমদেরকে বলে অমুক মোল্লা তারা তো উগ্রবাদী তারা তো মৌলবাদী তারা তো জঙ্গিবাদী তারা আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে কিন্তু না না মা আলেমরা কখনো আপনাদের বিরুদ্ধে কথা বলে না আলেমরা কুরআনুল কারীমের মধ্যে যা আছে আমার রাসূলের হাদিসের মধ্যে যা আছে আলেমরা তাই আপনাদের সামনে উপস্থাপন করে এই আমি আমার মা বোনদেরকে বলছি আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন না অন্যের ব্যাপারে সমালোচনা করবেন না অন্য নারীর সংসার নিয়ে আপনি কটূক্তি করবেন না কারো ব্যাপারে মিথ্যা আপনি গজব ছড়াবেন না কারো ব্যাপারে মিথ্যা তোহমত দিবেন না কারো ব্যাপারে গীবত করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কায়েমপুরের প্রত্যেকটা মা বোনদেরকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন পরে আমিন আর জোরে চিল্লায় বলেন আমিন আল্লাহ পাক আমার প্রত্যেকটা মা বোনদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ পাক কবুল করুন পরে আমিন আল জামিয়া মিডিয়া দা হোলি কোরআন শোস পিপল দা রাইট ওয়ে